ইডির তলবে কেলেন না দিল্লি, ভোটের প্রচারে কৃষ্ণনগরেই ব্যস্ত মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র ইডির সমন পাওয়া নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে চাপানোতর। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। দেশের বিচার ব্যবস্থার মর্যাদা নষ্টের চেষ্টা চলছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি 600 আইনজীবীর। আজ গুড ফ্রাইডে, গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। ইস্টার সানডের আগে শেষ শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে হিসেবে। সুপ্রভাত, আসছি বিস্তারিত সংবাদে। ইডির তলবে দিল্লি গেলেন না মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে গতকাল দিল্লি সদর দফতরে হাজির হতে বলেছিল ইডি। ডাকা হয়েছিল তার বন্ধু শিল্পপতি দর্শন হীরানন্দানীকেও। মহুয়া জানিয়েছেন, লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকায় এখন তার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। ভোটের প্রচারের মধ্যে তলব করে কেন্দ্রীয় এজেন্সি তাকে হেনস্থা করছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মহুয়া। ইডির সমন পাওয়ার কথা এড়িয়ে গেলেন কৃষ্ণনগরের কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। নদিয়ার নয়াচরে নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি কোনো এক অজানা কারণে বারবার তাকে তলব করে, এর ফলে তার ভোট আরও বাড়বে বলে তিনি জানান। ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু, ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পাবে। মহুয়া মৈত্রের বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অপরাধ নিয়ে তদন্ত করছে ইডি। এর ফলে দেশবাসীর কাছে সম্মানহানি ঘটছে পশ্চিমবঙ্গের। এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। মহুয়া মৈত্রকে কি প্রশ্ন করেছেন, তিনি চুপ করেছিলেন কিনা এটা আমাদের জানা নেই। আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল, তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা মহুয়া মৈত্র এথিক্স কমিটির মিটিংয়ে তার বিবৃতির মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করে দিয়েছেন। দেশের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হয়েছে, তো স্বাভাবিকভাবেই সেখানে তদন্ত চলছে, আর সেই তদন্তের সহযোগিতা তিনি কীভাবে করছেন সেটা তদন্তকারী সংস্থা জানেন এবং আদালতের তার উপরে তীক্ষ্ণ নজর আছে। ঠিক সময় ইডি নিজের কাজ করবে কি না সেটা ইডি বুঝতে পারবে। মহুয়া মৈত্রকে মানুষ কীভাবে দেখেছেন, মহুয়া মৈত্র সম্পর্কে মানুষ কী চিন্তাভাবনা করছেন, তার প্রতিফলন ভোটে ঘটবে। কিন্তু মনে রাখতে হবে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হবার পরেই তার সদস্যপদ খারিজ হয়ে গেছে। মহুয়া মৈত্রর জন্য পশ্চিমবঙ্গের ফেস লস হয়েছে গোটা দেশের সামনে। মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মহুয়া মৈত্রকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হচ্ছে, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি, সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হয়েছে, আমি কিন্তু প্রথম বলেছিলাম। তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল, অন রেকর্ড আমি এই কথা বলছি। কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা। ব্যাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 7-8 মিনিট ধরে টেলিফোনে কথা হয়েছে কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী অমৃতা রায়। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তার প্রত্যয় আরও বেড়েছে বলে তিনি জানান। ভোটে জেতার ব্যাপারে তিনি আগেই আত্মবিশ্বাসী ছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। প্রায় 7-8 মিনিট ধরে কথা হয়েছে এবং উনি যেভাবে আমার সঙ্গে কথা বললেন, আমার একেবারেই মনে হয়নি যে ওনাকে আমি চিনতাম না। মানে হি মেড মি ফিল ভেরি কমফোর্টেবল, যেন অনেক দিনের পরিচিতি, এবং সুন্দরভাবে আমার সঙ্গে একটা আলোচনায় গেলেন। এবং আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ওনার কথা শুনে আমার জোশ আরও বেড়ে গেছে।
লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এই দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ 26 এপ্রিল, মনোনয়ন দাখিল শুরু হয়েছে, চলবে 4 এপ্রিল পর্যন্ত, প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। এই দফায় রাজ্যের রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফায় 102টির মধ্যে 98টি আসনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া বুধবার শেষ হয়েছে। বিহারের 4টি আসনে গতকাল পর্যন্ত মনোনয়ন পেশ করা হয়। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ 1 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রাতে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়েছিল। এর ফলে কেজরিওয়ালকে 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লি আদালত। আজ মেয়াদ শেষ হয় গতকাল। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষকে ঠকিয়েছেন। কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের নিয়ম মেনে কাজ করছে এবং সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরছে বলে জানালেন দিল্লির বিজেপির অন্যতম শীর্ষ নেতা বীরেন্দ্র সচদেব। জনতা লুটা গিয়া হ্যাঁ, দিল্লি কি জনতা ঠগা গিয়া, শরাব নীতি মে চোরি কি গই হ্যাঁ, অরবিন্দ কেজরিওয়াল উসকে সূত্রধার হ্যাঁ। দেখিয়ে যাঞ্চ এজেন্সি কাম কর রহি হ্যাঁ না জি, উসপে মুঝে লাগতা হ্যাঁ কি যাঞ্চ এজেন্সি কো আপনা কাম করনে দেনা চাহিয়ে। চিজে ন্যায়ালয় কে সমক্ষ আয়েগি তো সব সামনে আয়েগা। মুঝে সিরফ এক হি বাত লাগতি হ্যাঁ কি শরাব নীতি মে ঘোটালা হুয়া হ্যায়, চোর পকড়ে যা রহে হ্যাঁ, সচ সবকে সামনে আ রহা হ্যায়। এই মুহূর্তে ইডির হেফাজতে থাকলেও মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পদত্যাগ করতে হবে কিনা এ নিয়ে আইনে কোনো স্পষ্ট নির্দেশ নেই বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। কোর্টের তরফে জানানো হয়েছে কোনো সাংবিধানিক সংকট হলে উপরাজ্যপাল ও রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে শেষ কথা বলবে সাংবিধানিক সংস্থা, জানালেন বিজেপির নেতা মনোজ তিওয়ারি। इस संवैधानिक संकट पैदा करने का भी दोषी माना जाना चाहिए और संवैधानिक विशेषज्ञों को बैठकर, क्योंकि माननीय कोर्ट ने भी आज कहा कि इसमें तो संवैधानिक विशेषज्ञ लेंगे डिसीजन, इसमें हमारे पास क्यों आ रहे, कोई चला गया था, तो उनका भी संकेत है कि प्रशासनिक लोग लें। और ऐसे समय में हमें पूरा विश्वास है कि संवैधानिक विशेषज्ञ बैठेंगे और दिल्ली को इस तरह से ठप करके बैठने वाले, जेल के अंदर बैठने वाले व्यक्ति के ऊपर भी कोई ना कोई कार्रवाई होगी। অন্যদিকে দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী আতিশি বলেছেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত বেআইনিভাবে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। আদালতও এই নিয়ে প্রশ্ন তুলে ইডিকে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছে। हाईकोर्ट ने भी कहा है कि इस बात को जांचने की जरूरत है कि क्या यह अरेस्ट मोटिवेटेड है। आज हाईकोर्ट ने भी माना है कि यह अरेस्ट गैर लोकतांत्रिक हो सकता है। आज हाईकोर्ट ने भी माना है कि यह अरेस्ट गैर कानूनी हो सकता है और इसी कारण से हाईकोर्ट ने ईडी को नोटिस दिया है। और बहुत स्पष्ट तौर से आप देखेंगे कि पैरा 15 में हाईकोर्ट ने इस मुद्दे को उठाया है, इस अरेस्ट की लीगैलिटी को, क्या ये अरेस्ट पॉलिटिकली मोटिवेटेड है, क्या ये अरेस्ट इलेक्शन को और डेमोक्रेटिक प्रोसेस को अफेक्ट करने की कोशिश कर रहा है, तो हम हाईकोर्ट के इस फैसले का स्वागत करते हैं। অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি নিয়ে বুধবার ভারতে থাকা মার্কিন কূটনীতিবিদকে তলব করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সলওয়াল জানিয়েছেন ভারতের নির্বাচনী এবং আইনি প্রক্রিয়ার উপর বৈদেশিক হস্তক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। Yesterday India had lodged its strong objection and protest with the senior official from the US embassy with regard to the comments made by the US State Department. The recent remarks by the State Department are unwarranted. Any such external imputation on our electoral and legal processes is completely unacceptable. In India, legal processes are driven only by the rule of law. Anyone who has similar ethos, especially fellow democracies, should have no difficulty in appreciating this fact. India is proud of its independent and robust democratic institutions. We are committed to protect them from any form of undue external influences. Mutual respect and understanding form the foundation of international relations, and states are expected to be respectful of the sovereignty and internal affairs of others.
দেশের বিচার ব্যবস্থাকে হেয় করার এবং বিচার ব্যবস্থা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে লেখা এক চিঠিতে অভিযোগ করলেন 600 বেশি আইনজীবী। স্বাক্ষরকারীদের মধ্যে হরিশ সালভে, মনন কুমার মিশ্র, আদিশ আগরওয়াল, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ প্রমুখ রয়েছেন। তাদের অভিযোগ, বিভিন্ন মামলার বিচারে, বিশেষত যেসব মামলায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িয়ে রয়েছেন, সেই সব ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। বিচার বিভাগের সপক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অধ্যক্ষ মনন কুমার মিশ্র জানিয়েছেন, বিচারপতিদের উপর চাপ সৃষ্টি করে অপরাধীদের মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল ও প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। একমাত্র উদ্দেশ্য জুডিশিয়ারি পর, হামারে অনারেবল জজেজ পর প্রেসার ডালনা আর আপনে ঢঙ্গ কা আপনে মন মুতাবিক আদেশ চাহতে হ্যাঁ লোক। জব করপশন মে ইনভলভ কিসি একিউজড কো রিলিফ নহীঁ মিলতা হ্যাঁ ন্যায়পালিকা সে, তো উস পর এক প্রেসার ট্যাকটিস করকে, ইস ঢঙ্গ কা সোশ্যাল মিডিয়া কা উপয়োগ করকে, দুরুপয়োগ করকে, আর ইন লোগো নে প্রয়াস ইয়ে চাহা হ্যায় কি জুডিশিয়ারি পর হাম দবাব ডালকে আপনে মন মুতাবিক অর্ডার লে লে। মল মুঝে লাগতা হ্যায় কি দেশ কি জনতা और देश के जो भी जागरूक वकील हैं मोर देन 99% वो ऐसे जो किसी ढंग के हथकंडे को, किसी ढंग के जुडिशियरी पर अटैक को बर्दाश्त नहीं करेंगे। এ প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে এক্স মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার প্রচেষ্টা কংগ্রেসের চিরকালীন অভ্যাস বলে জানিয়েছেন তিনি। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। হ্যাপি বার্থডে মাই ডিয়ার দাদু। আরে এ কি অ্যাপ দিয়ে লোন? আমার নতুন স্কুটির জন্য। এই বুদ্ধি খাটা, নইলে টাকা পয়সা বেজে যাবে 12টা। মানে শোন, অনলাইন লেন্ডিং অ্যাপ গুলো যাচাই পরখ করে আরবিআই অধিকৃত ব্যাংকস এনবিএফসিস থেকে লোন নেওয়া উচিত। অনধিকৃত অ্যাপস কিংবা অচেনা কারোর সঙ্গে নিজের তথ্য শেয়ার করা মানে ঠকা। দাদু কি রে খাটিয়েছি বুদ্ধি, গিফট খুলবি না তুই? মহিলাদের মর্যাদা এবং সম্মানের প্রশ্নে বিজেপিকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। দলের মুখপাত্র অলোক আলাম্বা বলেন, এই নিয়ে বিজেপি অনেক বড় বড় কথা বললেও কার্যক্ষেত্রে প্রতিবাদে তারা মহিলাদের অসম্মান করে। ব্রজভূষণ শরণ কে খিলাফ এফআইআর সুপ্রিম কোর্ট কে কেনে প্রতি হ্যাঁ ইয়া নাহি, উসকে বাওজুদ ভি क्या ब्रजभूषण शरण की गिरफ्तारी हुई है? क्या वो आजाद घूम रहा है? क्या बेटियों को न्याय मिल गया हाँ या नहीं? मणिपुर की आदिवासी बेटियों के साथ सामूहिक बलात्कार क्या 6 महीने से ऊपर हो गए? कौन सी अदालत में फास्ट ट्रैक में केस चलाकर उन्हें सजा दे दी गई? आप इस पे खामोश है स्मृति ईरानी जी? आपके मंत्री हरियाणा में संदीप सिंह आज भी यौन उत्पीड़न के गंभीर आरोप एफआईआर में मंत्री पद पे बने हुए हैं या नहीं? सवाल आज भी यहाँ खड़ा हुआ है। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান আইন, মনরেগায় মজুরি বাড়ালো কেন্দ্র। আগামী আর্থিক বছর থেকে এই বর্ধিত মজুরি পাবেন শ্রমিকরা। মজুরি বৃদ্ধির হার 3-10%। মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়ায়, এছাড়া তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে মজুরি। আদর্শ আচরণ বিধি বলবৎ থাকায় নির্বাচন কমিশনের বিশেষ অনুমতি নিয়ে এই মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নাগাল্যান্ডের 13টি জেলায় কেন্দ্রীয় বাহিনীর বিশেষ অধিকার আইন আফসপার মেয়াদ বাড়ানো হলো। আরও 6 মাস এই আইন জারি থাকবে বলে কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা গতকাল পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছ থেকে অভিনেতা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেথের করা অবমাননাকর সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে বিস্তারিত তদন্ত রিপোর্ট চেয়েছেন। দিল্লি পুলিশ ওই সোশ্যাল মিডিয়া পোস্টের পেছনে কে ছিল এবং কার মোবাইল ফোন থেকে সেটি পোস্ট করা হয়েছে তা তদন্ত করবে। জেপি নাড্ডার সভাপতিত্বে বিজেপি সদর দপ্তরে কোর কমিটি বৈঠক হয়। বৈঠকে ওড়িশা এবং পাঞ্জাবের প্রার্থী তালিকা নিয়ে মূলত আলোচনা হয়। এই রাজ্যের শীর্ষ নেতারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই দুটি রাজ্যে এবার লোকসভা নির্বাচনে একাই লড়ছে বিজেপি। আজ গুড ফ্রাইডে, গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। ইস্টার সানডের আগে শেষ শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে হিসেবে।
নিউ টেস্টামেন্ট অনুসারে গুড ফ্রাইডে হলো সেই দিন যখন যিশুকে রোমানরা ক্রুশবিদ্ধ করেছিল। এই ঘটনা উপলক্ষে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শোভাযাত্রা বের করেন খ্রিশ্চান সম্প্রদায়ের লোকেরা। এই দিনটিকে পবিত্র শুক্রবার, গ্রেট ফ্রাইডে অথবা ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পালন করা হয়। কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ আজ মেট্রো রেলের নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পরিদর্শন করেন। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত একটি ট্রলি করে তিনি ঘুরে দেখেন। নবনির্মিত স্টেশনের এসকেলেটর, লিফট, ফায়ার ডিটেকশন সিস্টেম খুঁটিয়ে পরিদর্শন করেন তিনি। সর্বরিয়ায় ইডি আধিকারিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান, সুকোমল সর্দার এবং মেহবুব মোল্লাকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের 9 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শেখ শাহজাহান সহ বাকি অভিযুক্তদের এরপর বসিরহাট উপসংশোধনাগারে নিয়ে আসা হয়েছে। নেজাড 8 এবং নেজাড 9 দুটো মামলাতেই প্রোডাকশন হয়েছিল। 8-এ সায়ন শেখের পিসি রিটার্ন ছিল, সেটা জেসি হলো এবং জুডিশিয়াল কাস্টডিতে গেল। আর 9-এ যাদের ছিল ওদেরও জুডিশিয়াল কাস্টডি হলো এবং ওদেরও ডেট সম্ভবত 9-4। ওদের বক্তব্য তাই যে ঘটনার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, কিন্তু সেটা আমরা বলেছি বিভিন্ন তথ্য থেকে বলেছি আমরা, সেইভাবে আমাদের ওর এখন ইনভলভমেন্ট নেই। কোর্ট দেখলেন, শুনলেন, বুঝলেন, বোঝার পরে কোর্ট অর্ডার দিলেন জেসিদের। সুকমল, মেহবুব এন্ড শেখ শাহজাহান এদের হচ্ছে 9-4-2024 পর্যন্ত জুডিশিয়াল কাস্টডির অর্ডার হয়েছে। পূর্ণিমার আলোয় উদ্ভাসিত চা বাগানে মশাল জ্বালিয়ে চা পাতা তোলার দৃশ্য উপভোগ করলেন পর্যটকরা। একটি প্রতিবেদন। পূর্ণিমার চাঁদের আলোয় পাহাড়ের ঢালে চা পাতা তোলা। সকাল থেকে পাহাড় ছিল মেঘ রোদের খেলায় আচ্ছন্ন, কিন্তু সন্ধ্যা নামতেই বৃষ্টির ভ্রুকুটি সরিয়ে চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পাহাড়। পাহাড়ের ঢালের সবুজ চা বাগান তখন অন্য এক জগতে। মাল শহর লাগোয়া কালিম্পং জেলার গরুবাথান ব্লকের টুংলাবুং বাগানে সোমবার ও মঙ্গলবার রাতে ফুল মুন প্লাকিং হল। চা বিশেষজ্ঞরা বলছেন, ফার্স্ট ফ্লাশ বা প্রথম ফ্লাশের চা পাতা তোলার ক্ষেত্রে পূর্ণিমার রাতে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের স্বাদ অনন্য। চা বিশেষজ্ঞ মহলের মতে, বছরের এ সময় সাধারণত চা বাগানগুলিতে প্রথম ফ্লাশের চা পাতা তোলা হয়। দার্জিলিংয়ের বিখ্যাত মকাইবাড়ি চা বাগানের এই ধরনের চা দারুণ মূল্য পেয়ে স্থান করে নিয়েছিল ব্রিটেনের বাকিংহাম প্যালেসে। মশাল জ্বালিয়ে গান গেয়ে চা শ্রমিকেরা চা পাতা তুললেন। বিশিষ্ট পর্যটন উদ্যোগী রাজ বসু ফুলমুন প্লাকিংয়ে উপস্থিত ছিলেন। আলাপচারিতায় রাজ বসু বলেন, ভারত, ভুটান, বাংলাদেশ, নেপাল থেকেও পর্যটকেরা এই প্লাকিং দেখতে এসেছেন। এটা এক তো যে পর্যটনকে সাস্টেনেবল করা এবং পর্যটনকে লোকাল মানুষের সাথে জোড়ার জন্য এটা একটা বড় ইনিশিয়েটিভ, এবং এই ইনিশিয়েটিভটা যেটা আমরা কোভিডের আগে শুরু করেছিলাম, কোভিডের সময় হয়তো কিছুদিন বন্ধ ছিল, আবার এটা শুরু করতে পেরে আমরা খুশি হয়েছি। আমাদের এখানে বিবিআইএন কান্ট্রিজ, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, 4 কান্ট্রি আমরা নিয়ে আমরা এখানে পাখি ও প্রজাপতি যে
এই ওয়ার্কশপ এবং প্রথম এশিয়ার যে মিট আমরা করছিলাম সেটাকে আমরা এক্সটেন্ড করে এই চায়ের সাস্টেনেবিলিটির সাথে জুড়তে পেরেছি। আজকে ফুলমুন যে ব্লকিংটা হচ্ছে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা কলোনিয়াল টাইমের পরে আমাদের ভারতবর্ষে তৈরি হওয়া এই কনসেপ্ট গোটা পৃথিবীকে কিন্তু নতুন করে সাড়া জাগিয়েছে চা নিয়ে। কেন এতদিন ফার্স্ট ফ্লাড, সেকেন্ড ফ্লাড, মনসুন ফ্লাড এগুলো নিয়েই কথা হতো, কিন্তু এই যে মুনলাইট প্লাকিং, যে এই সময়টা যখন আমাদের পূর্ণিমা থাকে সবচেয়ে বেশি কসমিক যে এনার্জিটা আছে আমাদের মাটি এই সময় ধরতে পারে, যার জন্য আমরা সবাই পূর্ণিমাটাকে মানাই। এবং এই সময় চায়ের যে বিস্তৃত যে রূপ, সে এই কসমিক এনার্জিটাকে নিয়ে তার পাতায় যখন নিয়ে আসে, এই পাতাটা আমাদের এই মানে দুটি পাতা একটি কুড়ি এটাকে প্লাকিং করে রাত্রির মধ্যেই এটাকে প্রসেস করে প্যাকিং করে ফেলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া, এইটা কিন্তু আজকে সবচেয়ে বিখ্যাত একটা চায়ের ব্র্যান্ড হয়ে উঠেছে বা চায়ের একটা কোয়ালিটি হয়ে উঠেছে, যেই সাস্টেনেবিলিটির সাথে আমরা টুরিজমটাকে জুড়ে লোকাল মানুষের কালচার, লোকাল মানুষের তাদের রহন সহন পুরো জিনিসটাকে আমরা জুড়তে পেরেছি। পর্যটকেরাও অভিভূত। ভুটান থেকে আসা সাঙ্গে ভুটিয়া কিংবা বাংলাদেশের আনিসুরুদ্দিন পাঠানদের বক্তব্য প্রায় এক। তাদের কথায় আমরা বরাবরই ভারত সহ বিভিন্ন এলাকায় ঘুরতে ভালোবাসি, এভাবেও যে চা পাতা তোলা যায় তা এই প্রথম দেখলাম, দারুণ অনুভূতি হলো। This is the first time I have seen such culture, blend of culture and organic and also community livelihood and tea plantation. It's not so popular in my country, but the way it is done here, the element of tourism that is brought together, I think this is how you really sustain such initiatives. It is a different kind of a tea plantation. It is just a simple tea plantation, but you have made it different. Firstly, it is organic, there's no pesticides used. Secondly, it is trying to live the history, whereby you carry a light fire in your hand, go from the woman plucking the tea leaves. And you know, this reminds me of the childhood days when my parents had to, there was no torch, no cell phone, they had to walk through the jungle using such a fire in their hand from the bamboo. So I felt quite very, very I would say nostalgic, quite sentimental, that you know, these things at least can take place and we still have some space to conduct such an event. And thanks to Association for Conservation Tourism and all the community members here, MOTRI members, so quite wonderful. It's a very big experience for me. বুধবার থেকে শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের উদ্যোগে সুন্দরবন থেকে মধু সংগ্রহের কাজ। কুলতলি বেট অফিস থেকে এই বছরে সুন্দরবনে মধু সংগ্রহের ছাড়পত্র বিএলসি ইস্যু করেছে বন দপ্তর। এবার 430 জন সদস্য 91টি দলে ভাগ হয়ে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করবেন। বন দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত মৌলেরা মধু সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাচ্ছেন তাদের বিএলসি, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস এবং 2 লক্ষ টাকা জীবন বীমার ব্যবস্থা করা হয়েছে। এবছর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা 10 মেট্রিক টন। আমাদের 91টি বিএলসি আমাদের বিভাগে আমরা ইস্যু করছি, আর মোট 243 জন ব্যক্তি তারা হচ্ছে যাচ্ছেন মধু সংগ্রহের কাজে। প্রত্যেককে আমরা স্যানিটেশন, তারপরে হচ্ছে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশনে, তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেককে 2 লাখ টাকা করে আমরা জনতা বীমা ওনাদেরকে করে দিয়েছি, যাতে কোনো রকম দুর্ঘটনা হলে একটা কম্পেনসেশন তারা পান। এই যে মধুটি তারা সংগ্রহ করবেন সেটা আমাদের পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম, তারা একটি লক্ষ্যমাত্রা আছে এবং তাদের হচ্ছে নির্ধারিত মূল্য আছে, যেটা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। গতবার 265 টাকা প্রতি কেজি ছিল, এবার সেটা 300 টাকা প্রতি কেজি, যেটা এ গ্রেড হানি, যাতে ময়েশ্চার অনেক কম থাকে। তো এতে যারা মৌলি তারাও খুশি, রেটটা বাড়াতে। আইপিএলে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিতে আত্মবিশ্বাসী কেকেআর শিবির। প্রতিপক্ষ বিরাট কোহলির দলকে সমীহ করলেও আজ জিতে পুরো পয়েন্ট পেতে চাইছে টিম কেকেআর। জয়ের ধারা বজায় রাখতে কলকাতা নাইট রাইডার্সের প্রধান ভরসা অভিজ্ঞ রাসেল এবং তরুণ তুর্কি রিঙ্কু সিং।
আইপিএল ম্যাচে গতকাল রাজস্থান রয়্যালস 12 রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। প্রথম ব্যাট করে রাজস্থান রয়্যালস 5 উইকেট হারিয়ে তোলেন 185 রান। রিয়ান পরাগ করেন অপরাজিত 84 রান, জবাবে দিল্লি ক্যাপিটালস তোলে 5 উইকেটে 173 রান। ওয়ার্নার করেন 49 রান। রাজস্থান রয়্যালসের হয়ে চাহাল 19 রানে 2টি উইকেট নেন। বিশ্বের 1 নম্বর ডাবল জুটি ভারতের রোহান বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন মিয়ামি ওপেন টেনিসে পুরুষদের ডাবলস ইভেন্টে ফাইনালে উঠেছেন। অস্ট্রেলিয়া ওপেন বিজয়ী এই জুটি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষকে হারিয়েছে 6-1, 6-4। গতকালের এই জয়ের ফলে লিয়েন্ডারের পর দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে 9টি ATP মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠলেন বোপান্না। প্যারিস অলিম্পিকে খেলা কার্যত নিশ্চিত ভারতের 3 সিঙ্গলস ব্যাডমিন্টন খেলোয়াড় PV সিন্ধু, HS প্রণয় এবং লক্ষ্য সেনের 28 এপ্রিলের মধ্যে বিশ্বক্রম তালিকার প্রথম 16 জনের মধ্যে থাকা বাধ্যতামূলক প্যারিস অলিম্পিকের টিকিট পাওয়ার জন্য। সেই হিসেবে পুরুষ বিভাগে প্রণয় 9 নম্বরে এবং লক্ষ্য সেন আছেন 12 নম্বরে। মহিলা বিভাগে সিন্ধু রয়েছেন 11তম স্থানে। পাশাপাশি পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ জুটি এবং মহিলাদের ডাবলসে অশ্বিনী পোনাপ্পা এবং তানিশা কাস্ত্র জুটির প্যারিস অলিম্পিকে যাওয়া প্রায় পাকা। গোরান ইভানিসেভিচকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিলেন নোকাক জোকোভিচ। 24টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকারের সাফল্যের পেছনে বড় অবদান ছিল ইভানিসেভিচের। 2019 সালে জোকোভিচ তার কোচিং টিমে নিয়ে আসেন গোরানকে। 2022 সাল থেকে গোরানই ছিলেন জোকোভিচের চিফ কোচ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, দুপুর বা সন্ধ্যের দিকে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 14 এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 28, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ 30, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ 31, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ 33, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 33 এবং 21 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 36, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 37, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 34, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34.1 ডিগ্রি এবং 27.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। ইডির তলবে গেলেন না দিল্লি, ভোটের প্রচারে কৃষ্ণনগরেই ব্যস্ত মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের ইডির সমন পাওয়া নিয়ে শাসক এবং বিরোধীদের মধ্যে চাপানোতর। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। দেশের বিচার ব্যবস্থার মর্যাদা নষ্টের চেষ্টা চলছে, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি 600 আইনজীবীর। আজ গুড ফ্রাইডে, গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। ইস্টার সানডের আগে শেষ শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে হিসেবে। সংবাদ এখন এ পর্যন্ত। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবরের ঝলক। নমস্কার।